এবার আরও কিছু সংবাদ জানাবো এক নজরে। দেশে এমন কোনো শক্তি নেই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নামিয়ে দেশকে পিছিয়ে দেবে। বিকেলে ঢাকা পলিটেকনিক মাঠে তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগ ও ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ থাকায় কর্মহীন মৎস্যজীবীদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। দুপুরে চার নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ৬৮৬ জন মৎস্যজীবীর মধ্যে চাল বিতরণ করা হয়। প্রত্যেক পরিবার পেয়েছে ২০ কেজি করে চাল। জয়পুরহাটের কালাইয়ে আমানতের নামে অর্থ আত্মসাতের অভিযোগে একটি এনজিওর তিন কর্মকর্তার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। এ সময় তারা অভিযোগ করেন, সবুজ বাংলা উন্নয়ন কর্মসংস্থান এনজিওর তিন কর্মকর্তা মোটা অঙ্কের মুনাফা দেওয়ার কথা বলে অন্তত ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।